বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভীষণভাবে ভালো আছি। তো আজকে একটি বিশেষ দিন। আমরা কলকাতায় যারা থাকি তারা অবশ্যইভাবে জানি আজ মহাসপ্তমী, দুর্গাপূজার। তো এসে গেছি বেহালার রায়বাহাদুর বাড়িতে। তো এই জমিদার বাড়িতে কেমন পূজা হয়েছে একটু দেখি, আর চলুন আপনাদেরও দেখাবো। তো সাথে থেকে বন্ধুরা দেখতে থাকুন, আর বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন আর ভালোও আছেন। আর বন্ধুরা, একটাই রিকোয়েস্ট তো আমি প্রত্যেক ভিডিওতেই করে থাকি, তো এই ভিডিওতেও করলাম, একটা লাইক করে আমার ভিডিওটা দেখতে শুরু করবেন। তো চলুন তাহলে ঠাকুর দেখা যাক। এই হচ্ছে জমিদার বাড়ি। জমিদার বাড়ির মাঝে উঠোন। উঠোনে দাঁড়িয়ে আমি এই বাড়ির সামনের পোর্শনটা ক্যামেরাবন্দি করেছি। আর এই হচ্ছে দালান। এই দালানে এই অংশে এই বেদিতে এক চালার ঠাকুর পুজো হয়েছে। আর এইখানে বলি দেওয়ার ব্যবস্থা পাকাপাকিভাবে করা আছে। আমরা প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই দেখি। রাজবাড়ি থেকে বেরিয়ে জনসমুদ্রে হাঁটতে শুরু করলাম। এবার দেখা যাক কোন প্যান্ডেলে যাই। তিন বান্ধবীতে মিলে বেশ পুজো দেখছি, প্যান্ডেলে প্যান্ডেলে ঢুকে ঢুকে। সপ্তমীর সন্ধ্যা, পুজো পরিক্রমা।
বেশ কয়েকটা ঠাকুর দেখার পর আমরা এবার একটু ফুচকা খেলাম, আরও স্ট্রিট ফুড অনেক কিছুই খেয়েছি। তো তিন বান্ধবীতে মিলে বেশ মজা করে ঠাকুর দেখা হলো, আর তাদের বাচ্চাদেরকে নিয়েও অবশ্যই। বান্ধবীর পুত্র, সে আবার নাকি বেলুন ফাটাবে, তো একটুখানি আমি তার বেলুন ফাটানোটাকে ক্যামেরা বন্দি করলাম। বন্ধুরা, ঠাকুর দেখা হলো, খাওয়া হলো, এবার বাড়ি ফেরা যাক। তো বাড়ি ফিরতে ফিরতে বলি, ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোটা খুব আনন্দ করে কাটাবেন, আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার সাথে এতদিন ধরে রয়েছেন, আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে গেছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর নতুন বন্ধুদের জানাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার কথা। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।